আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসেন, পরমাশ্রমীতি মেডিকেল কলেজের হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হল খুবই গুরুত্বপূর্ণ, এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বর্তমান এই যে সময়টা, এটাকে বলা হয় জ্যৈষ্ঠ মাস। আজকে জ্যৈষ্ঠ মাস চলতেছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই সময় বৃষ্টি বাদল এবং রমজান চলে গেল, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা না একটা রোগ চলে যাচ্ছে। যেমন ধরো যে কারো ঠান্ডা, কারো সর্দি, কারো জ্বর, কারো বমি, কারো কনস্টিপেশন, কারো দেখা যাচ্ছে যে আপনার রোজা ভাঙ্গার পর থেকে শরীরের অসুস্থতা, শরীর দুর্বলতা, এই সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করবো, খুব সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করবো। আমার তো ফিলিং, আমি খুবই অসুস্থ, আর রমজান যেদিন থেকে গেল সেদিন থেকে শুরু হয়েছে। আমার জীবনে মনে হয় এমন ডায়রিয়া আর কখনো হয় না, গতকালকেও ছিল। তবে আপনারা সতর্ক থাকবেন যে কাঁঠাল খাওয়া থেকে, আমি খুব কাঁঠাল খাওয়ার একজন প্রিয় মানুষ, প্রচুর কাঁঠাল খেতে পারি। কাঁঠাল আমার জন্য খুবই সহায়ক ছিল, আমি কাঁঠালকে খুব ভালোবাসি, কাঁঠালও আমাকে ভালোবাসে। কিন্তু এবার দেখা গেল আমি কাঁঠালকে ভালোবাসি, কাঁঠাল আমাকে ভালোবাসে না, অর্থাৎ আমার পেটে সইতেছে না। এর কারণ অনেকগুলি আছে, যে কাঁঠাল পাকানো হয় বিভিন্ন উপায়ে, এগুলো থেকে সতর্ক থাকবেন। দেশ এবং জাতির সকলের জন্য দোয়া করবেন, সকলের জন্য ভালোভাবে নিজের জাতিকে ভালো রাখতে পারে সে ব্যবস্থা করে। আমরা সবাই মিলে একে অপরকে হত্যা করতেছে এবং নিজে নিজে দেখা যাচ্ছে নিজেকেই আমরা হত্যা করে ফেলছি। এটা থেকে আমাদের বাঁচা দরকার, যদি বাঁচতে না পারি দেখা যাবে যে আমরা অকল্যাণের পথে যাবো, দেশ আমাদেরকে ভয়ঙ্কর আপনার বিপদের দিকে ঠেলে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমার অনেক রোগী আছেন যারা ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা ভালো হয়নি অনেকে আছেন যে ওষুধ খাওয়াকালীন সময় বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এটা মনে করেন যে আপনারা মনে করেন যে এটা ওষুধ খেয়ে হয়েছে, এটা এটা কখনোই না। কারণ হোমিওপ্যাথিতে কোনো রোগ উৎপাদন করে না, রোগ উৎপাদন করতে হলে সেটা আমাদের আলাদা এই মেডিসিন আলাদাভাবে প্রয়োগ করতে হবে। সেটা হলো যে মাদার টেনচার, সেটা আপনাকে স্থূল মাত্রা ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আমি তো একটা একেবারে সর্বোচ্চ সর্বোচ্চ হোমিওপ্যাথি যে আপনার ষষ্ঠ সংস্করণ সেটাকে ব্যবহার করি আমি। এই জন্য হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন তারা আমার ভাষাগুলি বুঝবেন। এই এই রোগে কখনোই, এই মেডিসিনে কখনোই মানুষের কোনো ক্ষতি বয়ে আনে না, হয় ভালো হবে না কিছুই পাবে না, কিন্তু আপনার পিছনেও যদি রোগ থাকে তাহলে অবশ্যই সে রোগগুলি দেখা দেবে। আর যদি কারোর আইবিএস থাকে অবশ্যই সেটা আপনাকে আরও যন্ত্রণা দিতে পারে এবং পরে ভালো হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে ন্যাচারাল আপনার যে নিউট্রিশন আছে, ন্যাচারাল যে পদ্ধতিগুলি আছে তা আপনাদের গ্রহণ করা দরকার। এটা গ্রহণ না করতে পারলে দেখা যাবে যে আপনি যতই ওষুধ খান কাজ করবে না, কারণ আপনার খাবারের ডায়েট কন্ট্রোল করা দরকার। এবার আসুন, এই সময় যাদের ঠান্ডা, কাশি, জ্বর, বমি হয়ে যায় তারা কীভাবে নিজেকে হোমিওপ্যাথি দিয়ে আপনারা হোমিওপ্যাথি খেয়ে নিজেরা মুক্ত থাকতে পারবেন এবং মুক্ত পাবেন। এক নম্বর হলো ধরুন যে ঠান্ডা কাশি, যাদের এই গরমে এই বৃষ্টিতে যাদের ঠান্ডা কাশি লেগে যায় তাদের জন্য আমি দুইটা মেডিসিন বলবো। একটা হলো রাসটক্স, আবার বলছি রাসটক্স, আর একটা হলো নেকটামসাল। এই দুইটা মেডিসিন ব্যবহার করবেন, একটা রাসটক্স অথবা নেকটামসাল, দুইটা একসাথে ব্যবহার করবেন না, একটা মেডিসিন ব্যবহার করতে হবে। এটা যে কোনো হোমিওপ্যাথিতে পাবেন। রাসটক্স রাতে সেবন করবেন না, অবশ্যই দিনে সেবন করবেন। যদি বৃষ্টিতে ভিজে হয় অথবা মেঘলা মেঘাচ্ছন্ন আকাশ থাকে তাহলে নেকটামসাল, যদি আপনাদের কোনো রোগ হয়ে থাকে, যদি কোনো দূষণ অর্থাৎ পানি দূষণ কোনো কারণে যদি আপনার রোগ হয়ে থাকে নেকটামসাল ব্যবহার করবেন। দ্বিতীয় যেটা, যদি বমি হয়, বমি, হ্যাঁ বমির জন্য অনেকগুলি মেডিসিন আছে যে বমি হচ্ছে, বমির জন্য কী করবেন, বমির জন্য কয়েকটা মেডিসিন আছে, তার ভিতরে আমি যে সর্বোচ্চ যে মেডিসিনগুলি ব্যবহার করা হয় সেটা বলে দিই। যে এক নম্বর হলো ইপিকা, এফিকা বমি করার পরে আপনার দেখা যাবে যে বমিটা অনেক সময় সবুজ বর্ণ হতে পারে, এই অবস্থা হতে পারে। দ্বিতীয় হলো যে ব্রাইনিয়া, এটা আপনার বমি ভাব আসবে, বমি বমি হবে কিন্তু খুব কষ্ট, কাশতে 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 বমি হয়ে যাবে, তারা ব্রাইনিয়া ব্যবহার করতে পারেন। এবং অ্যান্টিন ক্রুট, যাদের দেখা যায় যে আপনার কাশি যেমন আছে বুকের ভিতরে ঘর ঘর করে, তারপর বড় ছোট সকলে কাশতে 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 আপনার বমি করে ফেলে, বুকের মাছ থেকে যেটা শব্দ আসে ঘর ঘর, তাহলে আপনার এন্ট্রি গ্রুপ ব্যবহার করবে। আর্সেনিক,
যে বমি করতে, বমি আসে, বমি পানি খাওয়ার পরে বমি আসে, কিন্তু বমি হয় না। কিন্তু ইপিকে আর আর্সেনিক কখনো একসাথে ব্যবহার করবেন না। বমি হয় না, কিন্তু আবার বমি হয়, একটু হয়, তাহলে আপনারা অবশ্যই আপনার আর্সেনিক ব্যবহার করবেন। এটি কত পাওয়ার ব্যবহার করবেন, এটার পাওয়ার ব্যবহার করার ই হলো আপনার 30 থেকে 200, সর্বোচ্চ 30 থেকে 200 ব্যবহার করবেন। তবে আর্সেনিক কখনোই আপনারা 11টার পর থেকে বেলা 3টা, দুপুর 3টা পর্যন্ত ব্যবহার করবেন না। এগুলি তাৎক্ষণিক ওষুধ, এই কারণে আপনারা 10 মিনিট আধা ঘন্টা পর পর যার কাছ থেকে কিনে আনবেন, তার কাছে জিজ্ঞাসা করে নেবেন। এবার আসুন হলো যে জ্বর, যদি প্রচণ্ড জ্বর, এই সময় জ্বর ঠান্ডা কাশি উভয় আছে, তাহলে আপনারা কয়েকটা মেডিসিন ব্যবহার করবেন। তার ভিতরে আছে, মনে করেন যে বেলাডোনা, বেলাডোনার ওষুধটা খুবই কার্যকর ভূমিকা পালন করে, কারণ বেলাডোনার রোগী বেশি থাকে। এটা দেখা যায় যে আপনার জ্বর আসে যায় প্রচণ্ড, আপনার জ্বর প্রচণ্ড, মাথা গরম থাকে, শরীর ঠান্ডা থাকে, এবং আবোল তাবোল পেশাব করে, আবোল তাবোল বকে, এই ভূত পেটনি, ওই আইল, ওই গেল, সেই গেল, তাহলে আপনার বেলাডোনা 200 ব্যবহার করবেন। ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, বড় হোক, সকলের জন্য একই প্রযোজ্য। এবার হলো আপনার আর্নিকা, আর্নিকার এটা হলো যে শরীরে প্রচণ্ড জ্বর থাকবে, সারা শরীর গরম থাকবে বেলাডোনার মতন, কাউকে স্পর্শ করতে দেবেন, স্পর্শ করলেই তার শরীরে ব্যথা আসবে, তাহলে আপনার আর্নিকা ব্যবহার করবেন। এখানে রাস্টক্স আসতে পারে, রাস্টক্স অবস্থা একই, যে শরীরে ম্যাসমেস করবে, মাথার মতন ব্যথা আসবে, এই জ্বর আপনার রাত্রে বৃদ্ধি বেশি পাবেন, তাহলে আপনার রাস্টক্স ব্যবহার করবেন। এটা আপনার 30 থেকে 200 ব্যবহার করবেন, আধা ঘন্টা এক ঘন্টা পর পর ব্যবহার করবেন, এটা যে কোনো ভূমিতে পাবেন। এবার আসুন ডায়রিয়া, ডায়রিয়া যদি হয়ে যায়, এই সময় ডায়রিয়া হতে পারে, অতিরিক্ত উদাহরণে হতে পারে, তাহলে কি কি ব্যবহার করবেন? যদি কোনো ফলমূল, রসালো ফলমূল খেয়ে যদি আপনার ডায়রিয়া হয়, অবশ্যই চায়না ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? চায়না, চায়না। তারপরে ধরুন যে আপনারা ফিটকিরির মতন, অর্থাৎ আমরা যে সুই দিয়ে, এই যে সুইয়ের যে আপনার সিরিঞ্জ থাকে, এই সিরিঞ্জ দিয়ে আমরা যেমন কোনো পানি যদি মারি, এভাবে যদি হুস করে ফেলেন, তাহলে আপনারা প্রোটেনটিক ব্যবহার করবেন। প্রোটেনটিক বাচ্চা হোক, বড় হোক, যেই হোক। তারপর হলো আপনার দেখা যাচ্ছে যে হাঁস আছে, হাঁসের মতো হাঁসে পায়খানা করে ফুস করে বেরে, কতগুলি ফুস করে বেরে, যদি অবস্থা হয় পায়খানা রাস্তার চারিপাশে যদি তলিয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন এথোজা, এথোজা, এথোজা 30 অথবা 200। তারপর আছে ধরুন যে কোনো ভালো খাবার খেয়েছেন, কোনো বিয়াবাড়ি খেয়েছেন, অথবা নিজের বাড়িতে অনেক সুস্বাদু করে রান্না করেছেন, যদি অবস্থা হয় অবশ্যই ব্যবহার করবেন হলো নার্স ভূমিকা। কী ব্যবহার করবেন? নার্স ভূমিকা ব্যবহার করবেন। আরও অনেক মেডিসিন আছে, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, আশা করি আপনারা এ দ্বারা অনেক উপকৃত হবেন, নিজের বাসায় যদি রাখতে পারেন, অথবা যদি কারো হয়ে থাকে তাহলে আপনারা পরামর্শ দিয়ে তাদেরকে সেবা দিতে পারবেন। আজকে বলে বিদায় নিচ্ছি, বিদায়ের আগে আবার বলি, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই বিষয়ে শেয়ার করবেন, এবং যারা আমাকে সবসময় ফলো করেন তাদের জন্য দোয়া করি, যারা আমার কাছে আসেন এবং আসেন না তাদের জন্য দোয়া করি, যারা সবসময় আমাকে আমার জন্য দোয়া করেন আমি তাদের জন্য আল্লাহ তাআলার কাছে খাসভাবে দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে সকল আশা পূর্ণ করুক, অর্থাৎ নেক মসজিদগুলি পূর্ণ করুক, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকে বিদায় নিচ্ছি। আমার তৌফিক লাইলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।